কাক ফোড়ে গাঁজা চোরাচালান। চোরাচালানকারীদের গাঁজা পাচারে বাধা হয়ে দাঁড়ালো ত্রিপুরা পুলিশ। শনিবার ভোরে রাজ্য থেকে দামি গাড়ি সহ বিপুল পরিমাণ গাঁজা পাচারের সময় কুমারঘাট মহকুমার ফটিকরাই থানার পুলিশের হাতে আটক হলো প্রায় 1 কুইন্টালেরও বেশি শুকনো গাঁজা। বিলাসবহুল গাড়ির বিভিন্ন অংশে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা। ফটিকরাই থানার ওসি নন্দন দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে ফটিকরাই থানাধীন ডেমডুম নাকা পয়েন্টে উৎপেতে বসে থাকে পুলিশ। তখনই ধলাইয়ের দিক থেকে আসা TR01BV0223 নম্বরের একটি গাড়ির গতি রোধ করার চেষ্টা করে পুলিশ এবং টিএসআর বাহিনী। অবস্থা বেগতিক বুঝে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে গাড়িটির পিছু ধাওয়া করে পুলিশ। পরবর্তী সময়ে গাড়ি ফেলে চম্পট দেয় গাড়ির চালক। পরে থানায় নিয়ে গাড়িতে তল্লাশি করতে চক্ষু চরক গাছ পুলিশের। গাড়ির দরজার ভেতরে সিটের তলা সহ বিভিন্ন গোপন জায়গা থেকে প্রায় 1 কুইন্টালের বেশি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 5 লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ফটিকরাই থানার ওসি। এই ঘটনায় মাদক বিরোধী আইনে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ফটিকরাই থানার পুলিশ। এদিকে গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। একটা ইনফরমেশন ছিল আমাদের কাছে সকালবেলা সিক্রেট সোর্সের মাধ্যমে যে ডেমডুম নাকা এদিকে মানে মিন্স ধলাই ডিস্ট্রিক্ট থেকে একটা সাদা রঙের বোলেরো গাড়ি কন্ট্রাব্যান্ড আইটেম নিয়ে আসছে। তো সে সুবাদে আমরা ভোরবেলায় আমরা ওইখানে রেড করি, রেড মিন্স আমরা ওইখানে উৎপাতে থাকি। তখন আমাদের যে নাকাতে স্টাফ ছিল ওরা একসঙ্গে আমরা রেড করি। তো চেকিংয়ের সময় যখন আমরা চেকিং করছিলাম তখন ওই গাড়িটা এসেছিল, তখন আমরা ওদেরকে আটক করতে সক্ষম হই। রাজ্যকে নেশামুক্ত করে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা বিরোধী অভিযানে তৎপর রাজ্য পুলিশও। অনেক ক্ষেত্রে অভিযানে সাফল্য করাচ্ছে পুলিশ। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, আর ই নিউজ।